বেশ কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছিল। সেই সময় যাত্রীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল রেলকে। তবে এবার যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ স্টেশনে 1-2-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ইএমইউ লোকাল চালু হয়েছে, আর কয়েকদিনের মধ্যে 3-4 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে 12 কোচের ট্রেন চলাচল। এখন আপাতত সম্প্রসারণের কাজ চলছে সেখানে। ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম স্টেশন শিয়ালদহ, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত। সেই কারণে পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য পরিষেবাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে ক্রমাগত। আর এই প্রচেষ্টারই নতুন সংযোজন শিয়ালদহ স্টেশনের অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনের প্রতিস্থাপন। শিয়ালদহ থেকে প্রতিদিন প্রায় 892টি লোকাল ট্রেন চলাচল করে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য স্টেশনের 1-5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত 12 কোচের ট্রেন চালানো যেত না। আগে 6-7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ইএমইউ লোকাল চলত। সেই কারণে যাত্রীরা অনেকাংশে ক্ষোভ প্রকাশ করতেন। 12 কোচের ট্রেনের জন্যই 6-7 নম্বর প্ল্যাটফর্মে ছুটতে হতো তাদের। এরপরই স্টেশন সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মূলত এই প্ল্যাটফর্মগুলি থেকে বারাসত, ব্যারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁও, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন স্থানে যাত্রীরা যাতায়াত করে থাকেন। আর 9 কোচের পরিবর্তে 12 কোচের ট্রেন চলার ফলে প্রতি ট্রেনে প্রায় 1000 জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় 25% যাত্রী অতিরিক্ত যাতায়াত করতে পারবেন। পূর্ব রেলের জনসংযোগ বিভাগের মুখপাত্র শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলের নির্ভরযোগ্য ও যাত্রীকেন্দ্রিক রেল পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 1-2-5 নম্বর প্ল্যাটফর্মের 12 কোচের ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদ ভ্রমণ করতে পারবেন।